সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ ভারত সুপ্রিম কোর্ট অযোধ্যা বাবরি মসজিদের ব্যাপারে যে রায় দিয়েছেন, সে রায়ের ব্যাপারে একজন ভারতীয় মুসলিম নেতা, ওয়াইসি তার নাম, তিনি কি বলেছেন শুনুন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সুপ্রিম জরুর হে মগর ইনফেলেবল নেহি হে। তিনি আরও বলেন, যারা 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদকে শহীদ করেছেন, আজ তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন ট্রাস্ট বানিয়ে মন্দির তৈরির কাজ শুরু করতে। তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, যদি সেদিন বাবরি মসজিদ শহীদ না হতো তাহলে কোর্ট কি ফয়সালা দিত? সেদিন যদি বাবরি মসজিদে হামলা না হতো তাহলে এই মসজিদের ব্যাপারে কোর্ট কি রায় দিত? আমি বলছি, সুপ্রিম কোর্ট সুপ্রিম অবশ্যই, তবে ইনফেলেবল নয়। রায়ে 5 একর জমিন মসজিদ বানানোর জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। দেখুন, আমরা যারা মুসলমান, আমাদের হিন্দুস্থানের সংবিধানের উপর অটুট ভরসা রয়েছে। আমরা একটা ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য লড়াই করছি। হিন্দুস্থানে মুসলমান গরিব দুর্বল সত্যি ঠিক আছে, কিন্তু তাই বলে এতটাই দুর্বল নয় যে হিন্দুস্থানের মুসলমানরা আল্লাহর ঘর নির্মাণের জন্য 5 একর জমিন কিনতে পারবে না। আমরা আমাদের ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করছি। আমাদের কারো কাছ থেকে ভিক্ষা নেওয়ার প্রয়োজন নাই, কারো দয়ার প্রয়োজন নাই। 5 একর জমিন দিয়ে আমাদেরকে দয়া করার প্রয়োজন নাই। আমি যদি হায়দরাবাদে ভিক্ষার ঝুলি নিয়ে বের হই, তাহলে আমার ঝুলিতে হায়দরাবাদের মুসলমানরা এত টাকা পয়সা দিবে, সে টাকা পয়সা দিয়ে আমরা উত্তরপ্রদেশে 5 একর জমির উপর মসজিদ বানাতে পারবো। কারো পক্ষ থেকে মুসলমানদের ভিক্ষা নিয়ে মসজিদ বানানোর প্রয়োজন নাই। আমরা কেবল আমাদের অধিকারের জন্য লড়াই করছি। ওয়াইসি সাহেব আরও বলেন, আমার নিজস্ব রায় হলো 5 একর জমির সুপ্রিম কোর্ট যে অফার দিয়েছে সেই অফার প্রত্যাখ্যান করা। আমি আমার বংশধরদেরকে বলে যাব যে এখানে 500 বছর ধরে বাবরি মসজিদ ছিল, 6 ডিসেম্বর 1992 সালে সেই মসজিদকে সারা দুনিয়ার সামনে শহীদ করা হয়েছে। আমি আমার ঘর নিয়ে ব্যবসা করতে পারি, কিন্তু মসজিদ নিয়ে কোনো ধরনের ব্যবসা করতে পারি না। সুপ্রিম কোর্টকে ধোঁকা দেওয়া হয়েছে। আমি আশা করি অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড মিটিং করে যে ফয়সালা দিবে আমি তাকে সমর্থন করব।